কবি নীরব কেন ফাল্গুন যে এসেছে ধরায় বসন্তি বড়িয়া লবে বন্দনায় কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি দক্ষিণ দুয়ার গেছে কি খুলি বাতাবি লেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল সুমির তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল স্নিগ্ধ মন কেমন করা ফাল্গুনের সকাল আজকে সকালটা যেন নতুন সাজে সেজেছে নবীন প্রাণ ও নবীন উদ্দীপনা নিয়ে কদিন আগে এসেছে ঋতুরাজ বসন্ত বসন্তের অনিন্দ্য সুন্দর হাসির পুষ্পবৃষ্টি আর কণ্ঠের কুহুতান সবাইকে আজ জানিয়ে যাচ্ছে তার আগমনের কথা ফাল্গুনের বিকশিত রক্ত কাঞ্চন ফুল আর ডালে ডালে পুঞ্জ পুঞ্জে আমের মুকুল দেখেই যেন বাঙালি বলে দিতে পারে হ্যাঁ এসেছে এসেছে আমাদের আঙিনায় হেসেছে দানুন ফাগুন মাস রূপ রূপলাবণ্যের জোয়ারে ভেসে যাচ্ছে নিসর্গ গাছে গাছে নতুন কচিপাতার উন্মেষ আর তারই পাশে ঝরাপাতার দৃশ্য জানিয়ে যাচ্ছে বসন্ত ঋতু বহমান এই বাংলায় যদিও যান্ত্রিক জীবনে কংক্রিটের জালে জড়ানোই মহানগরী ঢাকার নির্দিষ্ট কিছু এলাকার বাইরে সহজেই কিছু চোখে পড়ে না প্রকৃতির সবটুকুর তবে তাই বলে থমকে যায়নি বসন্তীর আনন্দ বার্তা নাগরিক প্রাণেই নিশ্চয়ই কবিগুরুর সেই গানের ছোঁয়া লেগে গুঞ্জুরিত হচ্ছে মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে মধুর মধুর মিলন তাই না বন্ধুরা আর এইভাবে প্রকৃতির বদলে যাওয়ার সুরে এই শহরে বিরাজ করছে এই কঠিন নগরে জীবনে আমাদের মন উতল করা স্নিগ্ধতা আর সেই নাগরিক মন যেন নিজের অজান্তেই গে ওঠে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফুলে পাতাই পাতাই রে বন্ধুরা আর সেই ফুলে ফুলে পাতায় পাতায় পিছলে পড়া আলোয় রাঙা ভোরবেলাতেই চলুন আমরা পা রাখি আমাদের প্রভাতি ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরীর অঙ্গনের সবুজ খাসি আজ আপনাদের সাথে আছি আমি রফিকা বিনতে চাহি ইতিহাসের পাতার দিকে নজর দিলে দেখতে পাওয়া যায় উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারির ভোরের এক অসাধারণ চালচিত্র বন্ধুরা আমরা তো জানি যে কোন ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে মানুষ নির্মাণ করে থাকে স্মৃতিস্তম্ভ কারণ এর মাধ্যমে ইতিহাসকে সহজে ধারণ করা যায় ঠিক তেমনি কারণে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে নিহতদের জন্য তাৎক্ষণিকভাবে তৈরি করা হয়েছিল একটি শহীদ মিনার তবে আজকে শহীদ মিনার আর সেদিনের শহীদ মিনার কিন্তু একরকম ছিল না সেটি ছিল একটি স্মৃতিস্তম্ভ একুশে ফেব্রুয়ারি ছাত্রদের মিছিলে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা সারা রাত জেগেই বর্তমান শহীদ মিনারের পূর্ব দক্ষিণ কোণে রক্তভেজা স্থানে তৈরি করেছিল দশ ফুট উঁচু ছয় ফুট চওড়া স্মৃতিস্তম্ভ সেটাই ছিল প্রথম শহীদ মিনার আর আজকের এই দিনে ভোরের বেলায় ওই স্থাপত্যটির নির্মাণ কাজ শেষ করা হয় নির্মাণের পরপরই এটি ঢাকা শহরবাসীর আকর্ষণিক কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং ওই দিনে বেলা দশটায় শহীদের পিতা অনানুষ্ঠানিকভাবেই সেটির উদ্বোধন করেন স্মৃতিস্তম্ভটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি উদ্বোধন করেছিলেন তৎকালীন বহুল প্রচারিত দৈনিক আজাদের সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন সেদিন হাজার হাজার মানুষ শ্রদ্ধাবনত চিত্তে স্মৃতিস্তম্ভের পাদদেশে উপস্থিত হয়েছিল ফুলে ফুলে ভরিয়ে দিয়েছিল জায়গাটি। সেদিন জনগণের আবেগ উচ্ছ্বাস দেখে ভয় পেয়ে গিয়েছিল পাকিস্তানি সরকার তার ফলে সেই রাত্রে পুলিশ এবং সেনাবাহিনী মেডিকেল ছাত্র হোস্টেলে ঘিরে রাখে এবং প্রথম শহীদ মিনারটি ভেঙে ফেলে এরপরে যে একটি শহীদ মিনার তৈরি করা হয় ঢাকা কলেজ প্রাঙ্গণে সেটিও সরকারি নির্দেশে ভেঙে ফেলা হয়েছিল মাত্র দুদিনের মধ্যেই ধ্বংস হয়ে যায় প্রথম শহীদ মিনার দুইটি তো বন্ধুরা চলুন ভাষা আন্দোলনে ইতিহাসের আলোয় আলোকিত হয়ে মায়ের ভাষার প্রতি ভালোবাসায় শিখতে হয়ে সেই দিনগুলোর কথাগুলো ভাবতে ভাবতে আমরা এখন চলে যাই আজকের ম্যাগাজিনের অনুষ্ঠান মহানগরের অন্যান্য আয়োজনে দেখি কি আছে সেখানে বন্ধুরা আজ আপনাদের জন্য রয়েছে ট্রেন বাস ও লঞ্চের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা আরও থাকছে সংস্কৃতি জগতের বিশিষ্ট জনের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ আছে ঢাকার ইতিহাস প্রতিবেদন এই ঢাকা আর নিয়ে শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ ছশো তিরিশ কিলোহার্স এবং এফএম এখন আপনাদের জন্য প্রয়োজনীয় একটি পর্ব শুভযাত্রা বাস ট্রেন লঞ্চ আর বিমান যাতায়াতের সময়সূচি নিয়ে এই পর্বটি গ্রন্থনা করেছেন নুসরাত জাহান মুন্নি আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ বন্ধুরা শুভযাত্রা পর্বে আপনাদের স্বাগত শুরুতেই আজ জানাব ট্রেনের সময়সূচি শুরুতেই সুন্দরবন এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছেড়ে যাবে সকাল আটটা পনেরো মিনিটে চিত্রা এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছাড়বে প্রতিদিন সন্ধ্যে সাতটায় মহানগর প্রভাতি চট্টগ্রামের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছাড়বে প্রতিদিন সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে মহানগর এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে যাবে প্রতিদিন সকাল নয়টা কুড়ি মিনিটে পদ্মা এক্সপ্রেস রাত এগারোটায় রাজশাহীর উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছেড়ে যাবে আর মঙ্গলবার এই পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটির দিন রাজশাহী এক্সপ্রেস চাঁপাইনওগঞ্জের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছাড়বে প্রতিদিন বেলা এগারোটা কুড়ি মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রামের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছেড়ে যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছেড়ে যাবে প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে জয়ন্তীকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে প্রতিদিন বেলা এগারোটা পনেরো মিনিটে বেনাপোল এক্সপ্রেস কমলপুর স্টেশন ছেড়ে যায় প্রতিদিন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে একতা এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস মহানগর প্রভাতি সুবর্ণ এক্সপ্রেস মোহনগঞ্জ এক্সপ্রেস ও তিস্তা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটির দিন সোমবার এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে লালমণি এক্সপ্রেস বনলতা এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবার বাংলাদেশ বিমানের সময়সূচি বাংলাদেশ বিমান বিজি ফোর থ্রি ফাইভ অভ্যন্তরীণ রুটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার যাবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ও বিজি ফোর থ্রি যাত্রা করবে বেলা দুইটা পনেরো মিনিটে আজ আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে সিলেট যাবে বি জি জিরো জিরো ওয়ান বিজি সিক্স জিরো ওয়ান সিলেট যাবে ঢাকা থেকে আজ বেলা এগারোটায় এবার জানাচ্ছি লঞ্চের সময়সূচি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর যাবে বেলা বারোটায় সন্ধে ছয়টা পঞ্চাশ মিনিটে সন্ধে সাড়ে সাতটায় রাত আটটা ত্রিশ মিনিটে রাত বারোটায় ঢাকা সদরঘাট থেকে চরখালি যাবে দুইটি লঞ্চ সন্ধে ছয়টায় এবং সন্ধে সাতটা ত্রিশ মিনিটে ঢাকা সদরঘাট থেকে বাবুগঞ্জ যাবে সকাল ছয়টা পনেরো মিনিটে রাত সাড়ে আটটায় এবং রাত নয়টায় এছাড়া সদরঘাট থেকে বরগুনা ফতুল্লা চাঁদপুর গাবখান ও বরিশাল যাবে বেশ কয়েকটি লঞ্চ কাউখালী স্বরূপকাঠি বানারিপাড়া ও মিরেরহাট এবং সিরামপুর চৌধুরীহাট যাতায়াত করবে ভিন্ন ভিন্ন নামের জাহাজ বন্ধুরা আপনারা যে মাধ্যমে যাতায়াত করেন সাবধানে যাবেন যাত্রাকালে কোনো অপরিচিত লোকের দেয়া কিছু খাবেন না আর বন্ধুরা চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলবেন ফুটপাত ব্যবহার করবেন আপনাদের যাত্রা শুভ হোক আজ এ পর্যন্তই শুনছিলাম শুভযাত্রা বন্ধুরা মনের মধ্যে সুখানুভূতি জাগানো মনের মানুষগুলোই তো প্রিয়জন প্রিয় মুখ তাই না বন্ধুরা এখন আমাদের জন্য অপেক্ষা করে আছেন এমনই এক মন ভালো করা সুজন প্রিয়জন শিল্পী ফজলুর রহমান বাবু এখন তারই সাথে কথোপকথন নিয়ে আমাদের আয়োজন আজকের এই প্রিয় মুখ তার সাথে আলাপচারিতায় সঙ্গ দিচ্ছেন সৈয়দা ফরিদা ফিরদোসি যাত্রী কে লইল আতর গোলাপ কেহ লইল জল কে লইল বড়ই পাতা কে লইল পড়ি রে সোনাই হায় হায় রে সোনাই হায় 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 রে রে প্রিয় শ্রোতা গান শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ ফজলুর রহমান বাবু আমাদের প্রিয় মুখ পর্বে আমাদের মাঝে উনি হাজির হয়েছেন কেমন আছেন আপনি জি ভালো আপনার অভিনয়ের শুরুটা কেমন ছিল আমার অভিনয় শুরুটা হয়েছিল ফরিদপুরে যে শহরে আমার জন্ম এবং আমার বেড়ে ওঠা সেখানে তো আমি ওখানে ফরিদপুরে ছাত্র অবস্থায় ফরিদপুর টাউন থিয়েটার একটি অত্যন্ত পুরনো প্রাচীন ঐতিহ্যবাহী নাট্য সংগঠন সেই গ্রুপের সঙ্গে যুক্ত হই এবং বাংলাদেশ জাতীয় নাট্যোৎসব হয়েছিল উনিশশো আটাত্তর সালে সেইখানে আমি প্রথম আমার ফরিদপুরের টাউন থিয়েটারের মাধ্যমে আমি যুক্ত হয়ে আমি ওই নাটকে অভিনয় করি সেখান থেকে শুরু আপনাকে আমরা মঞ্চে দেখেছি অনেক অনেক না মঞ্চে মঞ্চে কাজ করেছেন আপনি অভিনয় করতে কেমন লাগে মঞ্চ তো আসলে বলা যেতে পারে যে আমার জন্মস্থান আমি তো মঞ্চ দিয়েই শুরু করেছি মানে আমার অভিনয়ের জন্ম হয়েছে অভিনেতার জন্ম হয়েছে সেখানে মঞ্চ তো অবশ্যই একটি অন্যতম জায়গা একটা ভালো লাগার জায়গা মানুষের যেমন যেমন জন্মভূমির প্রতি টান থাকে সে যেখানেই থাকুক যত দূরেই থাকুক তা আমরাও মঞ্চ ছেড়ে হয়তো রেডিওতে কাজ করছি টেলিভিশনে কাজ করছি চলচ্চিত্রে কাজ করছি কিন্তু আসলে নারীর টানটা আসলে মঞ্চে আর মঞ্চের একটা বড় আনন্দের জায়গা হচ্ছে যে মঞ্চে আমরা যখন অভিনয় করি আমরা কিন্তু সাথে সাথে একটা দর্শকদের একটা প্রতিক্রিয়া পাই দর্শকরা যে অনুভব করেন নাটকটি এবং সেই অনুভূতির যে প্রকাশটা হয় আমাদের শো চলাকালীন সময় হয় আবার শো শেষ হওয়ার পরেও দর্শকরা এসে যখন কথা বলে তো এইটার একটা অন্যরকম আনন্দ আছে মঞ্চ নাটকের কিছু অংশ বিশেষ যদি এখানে শোনাতেন নাটকে যেমন আমি যে নাটকটিতে অভিনয় করি ময়ূর সিংহাসন সেখানে যেমন আসলে ছোট ছোট সংলাপ তো মানে একক নাটক হলে হয়তো অনেক বড় দীর্ঘ সংলাপ বলা যেত তো এক একটা জায়গায় একটু বলি যেমন বলছে যে মারে এই দোলনপুর ছেড়ে কোথাও না রে মা এই যে দেখ এই যে আমি আমি সাজান এই একদিন আমারও সব ছিল ঘর ছিল উনুন ছিল ঘরখানা আলো করে রেখেছিল দীপালি দীপালি আমার কথা দিয়েছিল যতদিন এই দোলনপুরে শাহান পালা হবে ততদিন ও করবে জাহানারা জাহানারা হায় রে জাহানারা দোলনপুরের কাল সাপে দংশন করলো আর কেমন করে বিষে নীল হয়ে গেল দীপালি 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 শুনছ ওই যে ওরা সবাই দোলনপুর ছেড়ে চলে যেতে চায় অনেক দূরে তুমি যদি চলেই যাবে তাহলে তোমার মেয়ে মহুয়াকে জাহানারা করে গেলে না কেন কেন জাহানারা করে গেলে না অনেক সুন্দর তো মঞ্চ নাটক থেকে আপনাকে আমরা টেলিভিশনে দেখেছি একসময় চলচ্চিত্র পেয়েছি এবং চলচ্চিত্র আপনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পার ফলে কিরকম লেগেছিল আপনার অনুভূতিটা যদি শ্রোতাদের আসলে পুরস্কার হয়তো একটা স্বীকৃতি কাজের স্বীকৃতি কিন্তু আমি মনে করি যে সবচেয়ে বড় পুরস্কার একজন শিল্পীর জন্য সে অভিনেতা হোক সঙ্গীত শিল্পী হোক অথবা শিল্পের অন্য যে কোনো মাধ্যমে সে কাজ করুক তার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে মানুষের সহানুতি পাওয়া মানুষের ভালোবাসা পাওয়া মানুষের পৃষ্ঠপোষকতা পাওয়া তো সেই জায়গাটি কিন্তু আমি আমার আমি সৌভাগ্যবান মানুষ যে আমি আমার কাজের শুরু থেকেই সেটা পাওয়া শুরু করেছিলাম আমি যখন মঞ্চে কাজ করেছি আমার অনেক দর্শক ছিল যারা আমাকে পছন্দ করতো আমাকে পছন্দ করে নাটক দেখতে আসত আমার দলকে পছন্দ করতো আমি যখন পথ নাটক করেছি আমাকে অনেক মানুষ সেই রাস্তায় হাজার হাজার লোকের মধ্যে অভিনয় করতাম সেখানেও আমি দর্শকদের সারা পেয়েছি তারা আমাকে ভালোবেসেছে আমি যখন টেলিভিশনে গিয়েছি সেখানেও আমি দর্শকদের অনেক আমি ভালোবাসা পেয়েছি আমার অভিনয় মানুষ পছন্দ করছে চলচ্চিত্রে কিন্তু বলতে গেলে আমি দ্বিতীয় ছবিতেই আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই আমার না আমার প্রথম ছবি ছিল আবদুল্লাহ মামুনের বিহঙ্গ আর দ্বিতীয় চলচ্চিত্র ছিল আবু সাঈদের শঙ্করনাথ এটা দুই সালের ছবি এবং সেই ছবিতেই আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই তো জাতীয়ভাবে একটা স্বীকৃতি পেলে অবশ্যই সেটা একটা আনন্দ আছে ভালো লাগা আছে কিন্তু আমি পুরস্কারকেই সব কিছু মনে করি না ধ্যান জ্ঞান মনে করি না আমি মনে করি যে কাজটাই হচ্ছে আসল আমরা আসলে আপনাকে অভিনেতা হিসাবে জানি কিন্তু আপনার গান যখন শুনি তখন মনে হয় যে বাংলারই ছবি এটা আমরা আমার বাংলার রূপ তো শ্রোতাদের জন্য আপনি আরেকটি গান শোনেন হ্যাঁ আমি মনপুরা ছবিতেই আমার আসলে শুরু প্লেব্যাক সিঙ্গার বলি আর কি এরপরেও আমি আরো অনেক ছবিতে গান করেছি তো মনপুরারই যদি ওই গানটি বলি ধরো বন্ধু আমারে কেহ না তোলো বন্ধু বা কেহ নাই নিথু বা পাথারে নেহেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই ধরো বন্ধু আমার কেহ নাই তোলো বন্ধু আমার কেহ না সত্যি সুন্দর নাটক নিয়ে অভিনয় নিয়ে কিংবা চলচ্চিত্র কিংবা নাটক ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কি আসলে ভবিষ্যৎ পরিকল্পনা আমি যে কাজটির সঙ্গে যুক্ত আছি আমি এই কাজটি আসলে করতে চাই আমি হয়তো একটি জায়গায় এসে দাঁড়িয়েছি কিন্তু আমি মনে করি যে এই পথ চলা আসলে শেষ হবে না এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত এই অভিনয়ের পথেই হাঁটতে চাই জীবনের কষ্টের কোনো অথবা সুখের কোনো স্মৃতি আসলে কষ্ট আনন্দ সুখ সব মিলেই তো জীবন আসলে কষ্টের কথা আসলে ওইভাবে উল্লেখ না করাই ভালো তবে আমাদের যে আমি মনে করি যে আমার যে কষ্ট সেই কষ্টটি আসলে পিতৃ মাতৃ হারানোর কষ্ট সে তো আছেই সেটা সবার মানুষের জীবনে আছে আমারও আছে আমি অল্প বয়সে বাবা মাকে হারিয়েছি তারপরে জীবনের যে অর্থ কষ্ট সেটাকে আমি আসলে একজন শিল্পীর জন্য কষ্ট মনে করি না আমি মনে করি যে সৃজনশীলতার কষ্ট আমি যখন কোনো চরিত্রকে হাতড়ে বেড়াই হ্যাঁ আমি যখন কোনো ভালো কাজের আকাঙ্ক্ষা নিয়ে নিজেকে প্রস্তুত করতে থাকি সেই কাজটি যখন আমার মনোপুত হয় না আমার মনে হয় যে সেটাই আমার জন্য সবচেয়ে বড় কষ্ট অনেক ব্যস্ততার মাঝে আপনি আমাদের সময় দিয়েছেন এই জন্য অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা শেষ করব আমরা বাবুভাইয়ের কণ্ঠে আরেকটি গান শুনতে শুনতে আবার কথা হবে নতুন পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন উদেলা বাতাসে নিদের আনায় আসে তোর আসে নিশি জাগি মন মুনিয়া তোর আসে জাগি উদেলা বাতাসে নিদের আনায় আসে তোর আসে নিশি জাগি শুনছিলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো শ্রেতা বন্ধুরা এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত একান্ত কাম্য আপনারা চিঠি লিখবেন কেমন আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক মহানগর ম্যাগাজিন প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরে নগর ঢাকা এক দুই শূন্য সাত বন্ধুরা ইমেলও করতে পারেন মহানগর বিপি এই ঠিকানায় বন্ধুরা আমাদের প্রিয় ঢাকা মহানগরীর সব কিছুতেই তার একটা নিজস্বতা আছে বিশেষত্ব আছে অনেক কিছুতেই তাই বারবার ঢাকা শহর আমাদের কাছে ফিরে আসে তার অতীত আর তার গল্প নিয়ে এখনকার পর্ব এই ঢাকা আজ ঢাকার চামেরি হাউস নিয়ে এই পর্বটি লিখেছেন মারুফ রাইহান আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ ঔপনিবেশিক স্থাপত্যকলার এক চমৎকার নিদর্শন চামেরি হাউজ উনিশশো সালে ঢাকা পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী হবার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মিন্টো রোড এলাকায় অনেকগুলো ভবন নির্মাণ করা হয়েছিল প্রশাসকদের থাকবার জন্য চামেরি হাউস তাদের মধ্যে একটি রানী দ্বিতীয় এলিজাবেথ ঢাকা পরিভ্রমণের সময়ে এই চামেরি হাউসেই থেকেছিলেন ব্রিটিশ আমলের ঢাকার স্থাপনাগুলোর মধ্যে এই বাড়ির স্থাপত্যশৈলী বড়ই নান্দনিক পূর্ব পশ্চিমে লম্বা পূর্ব পূর্বপাশের বৃত্তাকার কক্ষের ওপরে তীক্ষ্ণ চূড়া বিশিষ্ট ছাদ বাড়িটিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে অপর অংশের ছাদের ওপর দোচালা টিনের ছাউনি জানালার কার্নিশগুলো অর্ধবৃত্তাকার ছাউনিতে ঘেরা ভবনটি ঢাকায় ইউরোপীয় স্থাপত্যরীতির চমৎকার নিদর্শন মন্তাসির মামুন তাঁর ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী বইতে লিখেছেন ইংরেজি চাম শব্দটি থেকে চামেরি নামকরণ করা হয়েছিল ইংরেজ আমলে অবিবাহিত ইংরেজ সিভিলিয়ানরা কয়েকজন মিলে যে ভবনে থাকতেন তাকে বলা হতো চামেরি বাংলা পিডিয়ায়ও চামেরি ভবন বলেই বাড়িটিকে উল্লেখ করা হয়েছে পরে হয়তো কোনো এক সময়ে চামেলি ফুলের কথা ভেবেই পুরনো বাড়িটির নাম বদলে ফেলা হয়েছে চামেরি ভবন স্থাপিত হয়েছিল উনিশশো কুড়ি সালে সময়ের গতিপ্রবাহে দ্বিতল ভবনটি ব্যবহৃত হয়েছে নানাভাবে অবিবাহিত ইংরেজ সিভিলিয়ানদের এই আবাসিক ভবন একসময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের অংশ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই মুসলিম ছাত্রদের আবাসনের জন্য সঙ্গে হলও প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান ঢাকা মেডিকেল কলেজের পূর্ব দিকের অংশে পরে ছাত্রসংখ্যা বেড়ে যাওয়ায় সলিমুল্লাহ হল উনিশশো সালে রমনা ভবন বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরে বর্ধমান হাউসে বর্তমানে বাংলা একাডেমিতে সম্প্রসারিত করা হয় তারপরও স্থান সংকুলন না হওয়ায় উনিশশো ছাব্বিশ সালের দিকে চামেরি ভবনে ছাত্রাবাসটি সম্প্রসারিত হয় উনিশশো সালে এস এম হলের বর্তমান ভবনটি নির্মিত হলে জামেরি হাউস থেকে ছাত্রাবাস সরিয়ে নেওয়া হয় বাংলা পিডিআই বলা হয়েছে পাকিস্তান আমলে এবং স্বাধীনতার পর বেশ কিছুদিন চামেরি ভবন ব্যবহৃত হয় সরকারি কর্মকমিশনের সদর দপ্তর হিসেবে এখন চামেলি ভবন রয়েছে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে উনিশশো পঁচাশি সালে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি সিডাপের কার্যালয় সেই থেকে অনেকেই এটিকে সিরডাব ভবন বলেও চেনেন পুরনো ভবনটিতে আছে মোট তেরোটি কক্ষ নিচের তলায় সাতটি এবং ওপরের তলায় ছয়টি এখানে সিডাপের কার্যালয় পেছনের দক্ষিণ অংশে পরে নির্মাণ করা হয়েছে নতুন মিলনায়তন এবং পূর্ব পাশে ক্যাফেটেরিয়া পশ্চিমেও চলছে আলাদা করে সম্প্রসারণের কাজ তবে আদি দ্বিতল ভবনটিকে সংরক্ষণ করা হয়েছে এর মূল স্থাপত্য অনুসারেই ফটক পেরিয়ে ভেতরে এলে মনে হয় চারপাশের কোলাহল যেন থমকে আছে ফটকের বাইরে নির্বিলি মনোরম পরিবেশ ঢাকার হারানো দিনের গৌরবের রেশ মিশে আছে সবুজ চত্বর পুরনো গাছপালা আর নির্বাক ওই স্থাপত্যে শুনছিলাম এই ঢাকা আজ বসন্তের আবহে শুনি রবীন্দ্রসঙ্গীত বাংলাদেশ শুরু থেকে এখন পর্যন্ত করোনা মোকাবেলা করে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দিক নির্দেশনায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সবাইকে রক্ষা করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি অনেক দেশের আগেই শুধু তার দূরদর্শিতার কারণে আমরা টিকা পেয়েছি তাই পরিবারের সুরক্ষার স্বার্থে ও দেশের মানুষের সুরক্ষার স্বার্থে টিকা গ্রহণ করুন কোন ধরনের গুজব অপপ্রচারে কান না দিয়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকা নিন মাস্ক ব্যবহার করুন বন্ধুরা আর হাতে একদম সময় নেই শুভ হোক আজকে দিনকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সকলেই নিরাপদে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের অনুষ্ঠানটির গ্রন্থ ছিলেন লেয়াকাত আলী খান উপস্থাপনায় ছিলাম আমরা দুজন লিয়াকাত আলী খান ও আমি রফিকা বিনতে জাহিদ প্রযোজনা সহকারী আমিরুল ইসলাম প্রকৌশল দায়িত্বে রাসেল আহমেদ তত্ত্বাবধানে নাজমুস সাকি আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মরিয়ম তাবাস্সু